মালিক কোথায়? মালিক আমি জানি না, আমি কিচ্ছু জানি না। মা কালীর দেবী বলছি, আমি এখানে সবজি কিনতে এসেছিলাম। সবজি? বোতলে কি আছে? বোতলে কি আছে? ভুলে গেছে, ভুলে গেছে। ও বাজি, বাজি বাঁচাও, আমি কিন্তু যাই না, আমি কিন্তু বাজি। আরে মুখরা, শানের মতো চাচাচ্ছিস কেন? হ্যাঁ, কি হয়েছে? কি আবগারি বাবা আমাকে ধরেছে, বলছে বোতলে কি আছে। আমি কিচ্ছু বলিনি, কিচ্ছু। আবগারি বাবু, কি হয়েছে বাবু? কিচ্ছু হয়নি। নমস্কার, আমার নাম বিক্রম, আমি শিলিগুড়িতে থাকি। আমাকে একটু সাহায্য করবেন? সাহায্য? কি সাহায্য? তাহলে তুমি আবগারির লোক না? আবগারি? না না, আমি আবগারির লোক নই। আপনারা আমাকে ভুল বুঝছেন। ঠিক তরিকা, খোদা পাহাড় নিকলা খুব ভয় পাই দিয়েছিল তুমি, বলো কি চাই? এই রুটে আমি গাড়ি চালাচ্ছি নতুন, এই রুটটা বেশ ভালো, মানে অন্য কোনো ভাড়া গাড়ি নেই, কিন্তু আমার রাত্রে মাথা গুঁজার কোনো জায়গা নেই, তাই আস্তানা খুঁজছিলাম। তাই ভাবছিলাম আপনার এখানে যদি একটা জায়গা হয়। তুমি তো বললে শিলিগুড়ি থাকো। সেখানকার পাট চুকিয়ে আসছি। পাট চুকিয়ে? কেন, তোমার বাড়িতে? সেদিক থেকে আমি খুব ভাগ্যবান, হারিয়ে গেলে কেউ খোঁজবার নেই, মরে গেলে কেউ কাঁদবার নেই। এ বয়সে সব খেয়ে বসে আছো? এই এই গাড়িটাই হচ্ছে আমার সব, আমার প্রাণ। এখন আপনি যদি একটা থাকার জায়গা করে দেন। আমার এখানে থাকতে দিবার মতো জায়গা কোথায়? একখানা মাত্র ঘর, মেগে নিয়ে থাকি। ওই যে পাশের ঘরটা দেখছো, ওটা ওটা আমার সবজির দোকান, সকাল বিকাল সবজি নিয়ে বসি। এখানে তুমি থাকতে পারবে? হ্যাঁ হ্যাঁ, খুব পারবো। তবে রাত্রিতে কিন্তু শান্তিতে ঘুমোতে পারবে না। ওই নিয়ে আপনি একদম ভাববেন না, আমি একবার ঘুমিয়ে পড়লে আমার কানের কাছে হাজার কাঁসর ঘন্টা বাজলেও আমার ঘুম ভাঙবে না। তবে থাকো। সত্যি আপনি মায়ের মতন। এবার বলুন কত ভাড়া? কি বললে, ভাড়া? না মানে, তুমি আমার ছেলের মতো, তোমাকে দেখি আমার ভালো লেগেছে, আর তাছাড়া ড্রাইভারের মতো না, তাই তোমাকে থাকতে দিচ্ছি। তুমি আমাকে টাকা দেবে, মানে ভাড়া দেবে? না মানে শুনুন, ছেলের কাছ থেকে মা কখনো ভাড়া নেয়? আপনি বড় ভালো। তোমার সামান সব কোথায়? এনেছি শুধু একটা ব্যাগ। নাডা, এই নাডা, এই ওঠ, চলো। আমার হেল্পার বেটা সময় পেলেই ঘুমিয়ে পড়ে। এই মারলাম, চল চল। টাকার বন্দোবস্ত হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, সব হয়ে গেছে। তা দিতে চল, গিটারটা দিয়ে দিকে দে। আমি রাতবেলা হোটেল থেকে খেয়ে ফিরবো। জয় বাবা পশুপতি না। এরা তো হাসছে কেন?